তমলুকের সাংসদ তহবিলের টাকায় তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় উন্নয়নের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে দরবার করলেন বিজেপির প্রতিনিধি দল। 2019 সালে লোকসভার নির্বাচনের পরে তমলুকের সাংসদ তহবিলের কোনো টাকায় উন্নয়নের খাতে ব্যবহার হয়নি তাম্রলিপ্ত পৌরসভা এলাকায়। তমলুক সাংসদ তহবিলের টাকায় তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে লাগে সেই কারণে তমলুক নগর মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী, বিজেপির কাউন্সিলর জয়া দাস নায়েক, শবরী চক্রবর্তী সহ 10 জনের একটি প্রতিনিধি দল তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের কাছে দেখা করেন। বিজেপির প্রতিনিধি দল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে অনুরোধ করেন যাতে তমলুকের সাংসদ তহবিলের টাকায় পৌরসভা এলাকায় উন্নয়ন হয়। তমলুকের সাংসদ তৃণমূলের দলে থাকলেও তৃণমূলের কোনো কর্মসূচিতেই দেখা যায়নি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে তমলুকের সাংসদ দীপেন্দু অধিকারী এবং কাথির সাংসদ শিশির অধিকারী দুজনেই কার্যত তৃণমূল দলের থেকে বিচ্ছিন্ন। রাজনৈতিক তরজার মধ্যে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় সাংসদ তহবিলের টাকায় উন্নয়ন হয় কিনা এখন সেটাই দেখার বিষয়। যদিও বিজেপির প্রতিনিধি দল লিখিত আবেদন না করে সৌজন্যমূলক দেখা করে প্রস্তাব দেন। জনতার পার্টি তমলুক নগরমণ্ডলের পক্ষ থেকে আজকে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার এবং আমাদের কিছু দাবি দাওয়া নিয়েছিল। বিশেষ করে আজকে 1.5 বছর তমলুক পৌরসভা নতুন বোর্ড গঠন হয়েছে, কোনো ডেভেলপমেন্টের কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেই কারণে তমলুক শহরের নাগরিকদের খুব সমস্যার মধ্যে আছে। এই জন্য আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম যে তমলুকে যে সাংসদ আছেন ওনার এমপিলাইডের টাকা যাতে এখানে দিয়ে খরচা করা যায়, ডেভেলপমেন্টের কোনো কাজে লাগে, সেই কারণে আমরা এসেছিলাম। এবং আমরা দিল্লির লিডারদের সঙ্গেও কথা বলেছিলাম যে ওখানে রাজ্যসভার সাংসদরা আছেন, তাদের এমপি ফান্ড কিছু টাকা অর্থ তমলুক পৌরসভাকে দিয়ে কিছু ডেভেলপমেন্টের কাজ করানো যায়, সেই কারণেই কথাবার্তা বলতে এসেছিলাম। তো উনি কিছু কয়েকদিন সময় চেয়েছেন, ওনাদের বোর্ডের মিটিংয়ে আলোচনা করবেন বা ঊর্ধ্বতন ওনার যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে ওনা আমাদেরকে জানাবেন বলেছে। এবং ব্রিজটা আমাদের ওখানে 13-14 নম্বর ওয়ার্ড আর এবং 18 নম্বরও লিঙ্ক, সেই যে ব্রিজটা কয়েকদিন আগে ভেঙে গিয়েছিলো, একজন শ্রমিকও মারা গিয়েছিল আপনারা জানেন, সেই ব্রিজটা যেতে খুব তাড়াতাড়ি হয়, মানে কাছাকাছি বারুণী মেলা আসছে, ঐতিহাসিক বারুণী মেলা, ওইখানে মেলাটা হয়, বাইরে থেকে অনেক লক্ষ লক্ষ মানুষ ওখানে আসেন। তো সেই কারণে আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম যে এমপি ল্যাডের টাকায় যাতে ওইটা ওখানে তাড়াতাড়ি ব্রিজটা কমপ্লিট করা যায়, এবং উনি কথা বলেছেন আমাদের সঙ্গে এবং ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাবেন বলেছেন। আমরা তমলুক ভারতীয় জনতা পার্টি তমলুক নগরমণ্ডলের এবং আমরা এখানকার নাগরিক, যাতে তমলুক শহরের কোনো ডেভেলপমেন্ট হয় সেই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। যে সাংসদের কথা বলছেন সেই সাংসদ তো এখন তৃণমূলেরই রয়েছে। তৃণমূলের সাংসদ থাকতে পারেন, কিন্তু তমলুকের সাংসদ উনি, তৃণমূলের কি বিজেপি সেটা আমাদের তো জানার দরকার নেই। ওনার এমপি ফান্ডের টাকা পড়ে আছে, উনি সেটা ইউজ করার জন্য তো সেইটা বলেছেন যে হ্যাঁ আমি তমলুক পৌরসভাকে দেবো যাতে ওনারা যাতে ব্রিজটা করতে পারেন বা অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারেন, সেই জন্য আমরা কথা বলতে এসেছিলাম। লিখিত কিছু দেওয়া হয় না? লিখিত আজ কিছু দেওয়া হয়নি, আমরা সৌজন্য সাক্ষাৎকার এসেছিলাম। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টি তমলুক নগরমণ্ডলের সভাপতি। কয়েকটি উন্নয়নমূলক প্রপোজাল দিয়েছেন, আমরা আমাদের বড় কাউন্সিলর সমিতির আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত করব। ওরা এমপি যে ল্যাডের কথা বলছে সেখানে কি আপনাদের কি কোনো এমপি ল্যাডের কোনো কাজ হয়নি তাদের তো পৌরসভায়? না, এখনও পর্যন্ত হয়নি, বহু আগে হয়েছিল। তো ওনারা কিছু স্পেসিফিক প্রস্তাব দিয়েছেন উন্নয়নের, সেটা নিয়ে আমরা বোর্ড মিটিং আলোচনা করে সিদ্ধান্ত নেব। সেটা আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা বলতে পারব, এখনও বোর্ড মিটিং হয়নি। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে, এটা তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা বলতে পারবো কী আমরা ব্যবস্থা নেব। যেসব প্রপোজাল দিয়েছে উন্নয়নমূলক,
কয়েকটি ওনাদের নিজেদের ওয়ার্ডের প্রপোজাল রয়েছে, উন্নয়নমূলক প্রপোজাল রয়েছে। আমি তো একটা দল করি, সুতরাং এইরকম ক্ষেত্রে যেমন বোর্ড অফ কাউন্সিলার্সের যেমন মতামত যেমন নিতে হবে, ঠিক একইভাবে আমি যে দল বিলং করি সেখান থেকেও মতামত নিয়ে আমি বলতে পারবো আমরা কী ব্যবস্থা নেব। এটা আমাদের আলোচনা করে আমরা বলতে পারবো। আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, আমি চেয়ারম্যান তামিলিত পরিষদ। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর।